পরের দিন সকাল। এখন আমরা জাস্ট মহারাষ্ট্রে ঢুকে গেছি, সোলাপুর ক্রস করলে। তো জাস্ট উঠে একটু বসেছি, কালকের থেকে চা খেতে পাচ্ছি না, এটাই আমার খুব বিরক্ত লাগছে। কেননা বাইরে বেরোলে তো তোমার দুধ চা ছাড়া পাওয়া যায় না, আর আমি রটি ছাড়া খাই না। তো চাটা পাচ্ছি না বলে বেশ মেজাজটা খিদ্দা হয়ে আছে আমার। এখন ভাবছি এই যে দেখো বিস্কিট, বিস্কিট আর একটু জল খেয়ে নেবো, আর এখন একটু বসে বসে বাইরের দৃশ্য দেখি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম দৃশ্যটা, তো তারপরে আবার হয়তো ধপাস করে শুয়ে পড়বো একটু, দেখা যাক। আর ওই ওপরে শুয়ে শুয়ে আছে, কাল রাতে শুয়ে তার বাবার সাথে ওপরে শুয়েছে, এখন অবশ্য একলাই শুয়ে আছে। তো চলো সাথে থাকো, আজকে একটা নতুন দিন, মুম্বাই মেরি যান, সো উই আর কামিং টু ইউ। তো এবারে এরকম একটা প্ল্যান করতে হবে যে বম্বেতে বেশ দু তিন দিন বা দুদিন থাকলাম, বম্বেটা ঘুরলাম। কারণ আমি দুবার বম্বে ওপর দিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আমরা বম্বে ঘুরিনি বা বম্বেতে থাকিনি। দেখা যাক কী করা যায়, সব কিছুই ডিপেন্ড করছে গিয়ে পৌঁছানো, তারপরে হোটেলে ওঠা, তারপরে তোমার রেস্ট ফেস্ট নিয়ে, তারপর যদি হয়, যদি সিদ্ধিবিনায়ক যদি বাবা টানেন তাহলে হয়তো একটু দর্শন করব। সো সব কিছুই দেখা যাক কী করা যায়। তো সাথে থাকো, দেখতে থাকো। এখন আমাদের ব্রেকফাস্ট ব্রেড অমলেট, আর যেটা কি বলে আরেকটা কি দেয় সেটা পাওয়া গেছে, আর দেবু আর আমি একটুখানি পোহা খেলাম। বেশ ফাটাফাটি লাগছে অনেকদিন বাদে, আমি গরম চায়ে গরম চায়ে, তারপরে বলছে কফি কফি। হ্যাঁ দেবু ডাকছে, দেবু কফি কফি, চায় চায়, পানি বোতল পানি বোতল, বেশ ভালো লাগছে। আমরা এখন লোলাবালা খান্ডালা সব ক্রস করছি, অসম্ভব সুন্দর, কিন্তু শুধু টানেলের পর টানেল এখানে, যেখান দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। তোমরা বাইরেটা একটু আমি তোলার চেষ্টা করছি, দেখো পুরো পাহাড়ি জায়গা, মানে এটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ঘাটস। তো বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা লেট, বা বম্বে পৌঁছাতে পৌঁছাতে হয়তো আমাদের প্রায় 4 o'clock হয়ে যাবে। তো কিছু কিছু ক্লিপিংস তোমাদের জন্য নিয়েছি, যতটুকু মানে জয়েন করে তোমাদেরকে দেখাতে পারবো নিশ্চয়ই দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। বম্বেতে এসে পৌঁছেছি এই জাস্ট, এখন এখান থেকে গাড়ি বুক করবো, করে হোটেলে যাব। তো পুরো ট্রেন জার্নি এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগে চোখ রেখো। যদি এরপরে বেরিয়ে মানে ইচ্ছা আছে একটু বেরোনোর, যদি বেরোই তো তখন নিশ্চয়ই অবশ্যই আবার আরেকটা ব্লগ তোমাদের জন্য আসবে, কেমন? তো টেক কেয়ার গাইজ, আর বাই বাই।